আপনার সাথে তো ঠিকমতো পরিচয় হলো না। বললাম না আমি আনিকার ফ্রেন্ড। আনিকার ফ্রেন্ড এটা আবার কেমন পরিচয়? এখন মানে এই মুহূর্তে এটাই পরিচয়। ওকে। আচ্ছা আপনি কি সারাদিন রাহাত ভাইয়ের সঙ্গে ঘোরাফেরা করেন? আমি সারাদিন ঘুরবো কেন? আমি জাস্ট 2 weeks হলো দেশে এসেছি। আমি তো মালয়েশিয়া থেকে আইটির উপর গ্রাজুয়েশন করে এসেছি। ও এখন একটু চিল মোডে আছি। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি তো তাহলে অনেক ট্যালেন্টেড। কেন ট্যালেন্টেড মানুষের প্রতি অ্যালার্জি আছে নাকি? না না অ্যালার্জি না, আমার ভয় লাগে। ভয় লাগে? কারণ আমি তো অনেক ট্যালেন্টেড না, আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে অনার্স করছি, আর আপনাদের তো ব্যাপার স্যাপারই অন্যরকম। কারেকশন প্লিজ, আমার একদম এটা মনে হয় না। স্পেশালি ওই ট্যালেন্ট দিয়ে না ওই রেজাল্ট অথবা পড়াশোনা জাজ করা উচিত। আচ্ছা ওই হিসাব করলে তো আমি আপনার থেকে বেশি ট্যালেন্টেড। ওকে সো আনিকার বান্ধবীর কি কোনো বন্ধু নেই? থাকবে না কেন, আছে তো। তাহলে ছোটবেলার মতো জিজ্ঞেস করি, তোমার কয়টা বন্ধু বান্ধব মামুনি? আঙ্কেল আমি তো গুনে গুনে বলতে পারবো না, অনেকগুলা। তাহলে এই অনেকের মধ্যে আরেকজন অ্যাড হলে মনে হয় বেশি একটা ঝামেলা হবে না, তাই না? না না অ্যাড হলে তো সমস্যা নেই, কিন্তু এখনই কিন্তু আমি আপনাকে ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি না, কারণ ফ্রেন্ডশিপের কিছু ক্রাইটেরিয়া আছে। ওকে তাহলে আপাতত ভার্চুয়ালি অ্যাড তো হতে পারবো নাকি? আচ্ছা আপনাকে এমনিতে ফেসবুকে কী নামে সার্চ দিলে পাওয়া যাবে? সামিয়া রহমান। ওকে সামিয়া রহমান, আই হোপ ইটস ইউ। আপনি আমাকে কী করে চিনলেন? সামিয়া নামে তো আরো অনেক আইডিয়া আছে। কারণ তাদের তো আপনার মতো তো সুন্দর চোখ নেই।